ও হেয়ারকে ভালো রাখার জন্য ছটি এসেন্সিয়াল উপকরণ আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়। সেটি হচ্ছে প্রোটিন, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। আপনারা ভালো করেই জানেন প্রোটিনে কী রয়েছে, পটাশিয়ামে কী রয়েছে। প্রোটিনে রয়েছে ডিম, পটাশিয়ামে রয়েছে কলা, আয়রনে রয়েছে শাক, ক্যালসিয়ামে রয়েছে দুধ, ভিটামিন এতে রয়েছে গাজর, ভিটামিন সিতে রয়েছে কমলা লেবু। এটি ছাড়াও এমন একটি উপাদান রয়েছে যার মধ্যে 4 থেকে 15 গুণ এর মধ্যে উপস্থিত। হ্যাঁ, মরিঙ্গা পাউডার বা সজনের গাছের যে পাতা, সজনে পাতায় এটাকে ট্রি অফ লাইফ বলা হয়েছে। এই সজনের পাতা, ফুল, সজনের ডাঁটা সব কিছু আমাদের শরীরে খুবই উপকারী। এর মধ্যে ওমেগা 3, 6, 9 রয়েছে, যে আপনার সুগার, কোলেস্ট্রল, ডায়াবেটিস, হাই প্রেশার রুগীর জন্য খুবই ভালো এই মরিঙ্গা গাছ। এটা আমাদের শরীরের টক্সিনকে রিমুভ করে দেয়, আপনার স্ট্রেস, শরীরে ব্লকেজকে আপনার ঠিক করে দেয় এই সজনে পাতা খেলে। তাহলে আমরা ইন্টারনাল কনজিউম কীভাবে করব? আমরা এটাকে এমনিও খেতে পারি, বা এক থেকে মানে এক চামচের চার ভাগে একবার পাউডার আমরা জলে নিয়ে আমরা ডিরেক্ট খেতে পারি, বা জুসের সঙ্গে, এমনকি আমরা চায়ের সঙ্গেও আমরা খেতে পারি এটা। এবং এছাড়া আমরা রান্না করে, আমরা সজনের ডাঁটা রান্না করে আমরা খেতে পারি। কিছু না পারলে আপনারা রান্না করে খাবেন। আমরা ইউজ কীভাবে করব? আপনার এক চামচ একটা জলে আমরা ভালো করে ফুটিয়ে, এটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে স্প্রে বোতলে আমরা স্প্রে করতে পারি। আপনারা চাইলে টক দইয়ে, 2 চামচ টক দই, 1 চামচ আপনার সজনের পাতার গুঁড়ো নেবেন এবং ভালো করে মিক্স করে মাস্ক ইউজ করতে পারেন। শীতকালে এটা সম্ভব না, কারণ দই রয়েছে খুব ঠান্ডা। সবচেয়ে ভালো আপনি তেল তৈরি করতে পারেন, তেল প্রিপেয়ার করতে পারেন, যা আপনার চুলে শাইনিং দেবে, গ্রোথ দিবে, স্ট্রেংথ দিবে। আপনার এখানে তেলের মধ্যে আমি এখানে আমন্ড অয়েল ইউজ করব। আমন্ড অয়েল খুবই ভালো আপনার সজনে পাতার সঙ্গে, খুবই ভালো। এটা হচ্ছে ওয়ান্ডারফুল একটা পুষ, আপনার সিরিয়াল গ্রোথ করবে। আপনি আমন্ড অয়েল নেবেন, তার সঙ্গে এটা 2 চামচ আপনারা এই সজনে পাতা গুঁড়োটাকে নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আপনারা ছেঁকে রেখে দিবেন, 2 দিন ধরে রেখে দিবেন, তারপরে সান চার্জিং করতে দিবেন। এটা খুবই ভালো, আপনার চুলে হেয়ার গ্রোথ হবে।